हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। हमरा सबाई जानी उत्सवश्री चालू हवार समय मध्यशिक्षा पर्षद वेस्ट बेंगल बोर्ड अफ सेकेंडरि एडुकेशन के अपॉइंटिंग अथॉरिटी हिसाब से नियोग करा है। जे अपॉइंटिंग अथॉरिटी हिसाब से नियोग करार समय मेमो नम्बर जार 659-AC/S/IS/IS-04/95/PT(11) আবারও বলছি 659-ACS/IS-04/95/PT(11). এই যে মেমো নাম্বারটি বেরিয়েছিল 26 আগস্ট 2021 সাল, এই সাল এই মেমো নাম্বার অনুযায়ী মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টিং অথরিটি হিসেবে নিয়োগ করা হয়েছিল। কারণ আমরা সবাই জানি যে হাইস্কুলের ক্ষেত্রে সেখানে তার ম্যানেজিং কমিটি ছিল অ্যাপয়েন্টিং অথরিটি, কিন্তু 26 আগস্ট 2021 পর থেকে মধ্যশিক্ষা পর্ষদ তার হাত থেকে অ্যাপয়েন্টিং অথরিটির অধিকার নিয়ে নেয়। তো একদিনভাবে সেই সময় কিন্তু ভালোভাবে স্মুথলি রান করছিল। এবং এখানে একটু বলে রাখা প্রয়োজন, 2011 সালের আগে মধ্যশিক্ষা পর্ষদ একটা যেহেতু অটোনোমাস বডি, যেটা স্বয়ংক্রিয় সংস্থা, সেটা কিন্তু সম্পূর্ণ চলতো ভোটাভুটির মাধ্যমে। একটা পরিচালন বডি ছিল, যে পরিচালন বডির একটা ভোটাভুটির মাধ্যমে শিক্ষকরা সেখানে তাদেরকে নিযুক্ত করতেন সভাপতি বা তার যে সমস্ত কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস। কিন্তু 2011 সালে আমরা দেখলাম যে সেই ভোটাভুটি পরিচালন সমিতির যে অটোনোমাস বডির রুলস অ্যান্ড রেগুলেশনসকে ব্রেক করে সেখানে একটা নতুন পদ্ধতি, তার নাম হচ্ছে, তার নাম দেওয়া হলো অ্যাডমিনিস্ট্রেটর। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি আর ডাইরেক্টলি শিক্ষক শিক্ষিকাদের ভোট থেকে নির্বাচিত হবেন না, তিনি এখানে একজনকে নিয়োগ করা হলো অ্যাডমিনিস্ট্রেটর। তো সেই অ্যাডমিনিস্ট্রেটর যখন তার ক্ষমতা আবার শেষ হয়ে গেল, তখন দেখা গেল যে স্পেশাল একটি নোটিফিকেশান জারি হলো, যে নোটিফিকেশানে বলা হলো একটি অ্যাডহক কমিটি করা হলো, যে অ্যাডহক কমিটির সভাপতি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হিসাবে নিযুক্ত হবে, এরকম একটি নির্দেশিকা আমাদের সামনে এলো। এবং সেভাবে কিন্তু আস্তে আস্তে তার সেভাবে অটোনোমাস বডিতে সমস্ত দায়িত্ব চালিয়ে যাচ্ছিল। কিন্তু সমস্যা কোথায়? কেন বলছি যে মধ্যশিক্ষা পর্ষদ বিপন্নে? মধ্যশিক্ষা পর্ষদ এই মুহূর্তে বিপন্নে, তার কারণটা হচ্ছে যে গত মঙ্গলবার, অর্থাৎ আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে 23 তারিখ, মঙ্গলবার ছিল 21 তারিখ। অর্থাৎ 21 জুন 2022 সালে সেই অ্যাডহক কমিটি যে তৈরি হয়েছিল, যে অ্যাডহক কমিটির সভাপতি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে মধ্যশিক্ষা পর্ষদের কাজগুলো চালাচ্ছিল, তার মেয়াদ শেষ হয়ে গেছে মঙ্গলবার দিন, অর্থাৎ 21 জুন 2022। এবং 21 জুনের পরে এ পর্যন্ত কোনো নির্দেশিকা, কোনো অর্ডার, কোনো গ্যাজেট, কোনো নোটিফিকেশান, কোনো স্পেশাল মেমোরান্ডাম এখনও পর্যন্ত আমাদের সামনে আসেনি বা প্রকাশ্যে আমরা খবর পাইনি। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির যে মেয়াদ 21 জুনের পরে, অর্থাৎ বুধবার থেকে বাড়ানো হয়েছে কি হয়নি, তা এখনও পর্যন্ত কোনো কিছু তথ্য আমরা পাইনি। তাই মনে করা হচ্ছে যদি এই মুহূর্তে কোনো আইনি প্রবলেম হয়, যদি কোনো মধ্যশিক্ষা পর্ষদের কোনো মানে কি বলবো অ্যাডমিনিস্ট্রেটিভ, যদি প্রশাসনিক কোনো সমস্যা আছে বা যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পেরিল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডেঞ্জার বা অ্যাডমিনিস্ট্রেটিভ লিগ্যাল প্রসিডিওর শুরু হয়, তাহলে কিন্তু সেই অ্যাডহক কমিটি তো নেই। তাহলে অ্যাডহক কমিটি নেই মানে অ্যাডহক কমিটির সভাপতি মেম্বার তারাও নেই, ফলে এখন সেই যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হয় তা সেই প্রবলেমগুলো সামলাবে কে? কে গিয়ে সামলাবে? মাথা কোথায়? কমিটির মেম্বার্স কোথায়? সে কমিটির যে পাওয়ার অফ ভ্যালিডেশান, সে ভ্যালিডেশান তো এখনও পর্যন্ত এক্সটেন্ডেড হয়নি কিংবা এক্সটেন্ডেড হওয়ার কোনো খবর পায়নি। তা এই জন্য আমার বলা, মানে আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে বা আনন্দবাজার পত্রিকায় বা আমরা সবাই আমরা জানি যে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির মেয়াদ এখনও পর্যন্ত বাড়ানো হয়েছে কিনা কোনো খবর নেই। আর না বাড়ানো হলে যদি এই মুহূর্তে কোনো সমস্যা হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হয়, যদি প্রশাসনিক কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু সেটা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষে অ্যাডহক কমিটির ভ্যালিডেশান না বাড়ানো পর্যন্ত, তাই সেগুলোকে সামলানো যথেষ্ট কঠিন।
তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। মধ্যশিক্ষা পর্ষদের সমস্যা মানে আমরা সবাই জানি যে উচ্চশ্রীতে যত কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস, রুলস অ্যান্ড রেগুলেশনস, তা সবই ইম্পোজ হয় WBBSC থেকে। এখন যদি অ্যাড হক কমিটি না থাকে, যদি পরিচালনা সমিতি না থাকে, তাহলে উচ্চশ্রীর অ্যাপয়েন্টমেন্ট, উচ্চশ্রীর লিগেল প্রসেসিং, উচ্চশ্রীর লিগেল প্রসিডিওর সেগুলো সামলাবে কে বা কারা সামলাবে, এখন পর্যন্ত আমাদের কাছে এইসব প্রশ্নের উত্তর ধোঁয়াশা। যদি কোনো আপডেট পাই এরপরে অবশ্যই আমি আমার চ্যানেলের থ্রু দিয়ে আপনার কাছে কনভে করব। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।